দেখুন পদ্মপুর যে উপনিচন অ উপনির্বাচন পরিপ্রেক্ষী যেভাবে বিজু জনতা দল তরফ এ নির্বাচন হার বা এ কথা অনুভব করা পরে সে বর্তমান প্রতিরসা হয়েকি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মান উপরে মারাৎমক আক্রমণ করছেন প্রতিংসা হয়েকি আপনার চার চারিটি ঘটনা ঘটি সারা গোটি ঘটনা হচ্ছে দেখুন প্ৰথমেৰে গত গোটেই দিন পূৰ্ব দুই কেন্দ্ৰ কাবিনেট মন্ত্ৰী আছিলে ৰেলমন্ত্ৰী অশ্বিনী বৈষ্ণৱ মহাশয় আৰু কেন্দ্ৰ কৃষিমন্ত্ৰী নৰেন্দ্ৰ সিং তোমাৰজী সেনে গোটেই ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তা ঘৰে লঞ্চ কৰাৰ সময়তে আপোনাৰ পুলিচ বিভাগৰ জনে এছ যিয়ে কি আপোনাৰ বোধে সি ইণ্টেলিজেন্স বিভাগৰ হৈ থাকিব সি সেই ফট কৰা ভিড্ৰাফি কৰা যোনাকি মন্ত্ৰী মানৰ প্ৰাইভেচি উপেৰে যেভাবে ভাবে সে গোটে আঞ্চ আনলে এবং যেতবে প্রাইভেট সেক্রেটারি মন্ত্রীক প্রাইভেট সিক্যুটি যেত পচারলে সেতবে সে হড়বড়ি যাইলে কী হড়বড়াইগলে এবং তাঁকর ফোন পড়িগেলা মোবাইল এবং কার্ড আইডে ক্ড পড়িযাই এবং সে দৌড়ি কি পড়াইলে সন্দেহজনক ভাবে সে যেভাবে ভাবে পড়ে গেলে এ কথা কুইকি সম্পূর্ণ ভাবে এফআইআর দিয়ে হইছে এবং আপনার যে স্বাস্থ্যমন্ত্রী কার্যানুষ্ঠান ইয়ে গোটিয়ে কথা মু ଏବଂ ଦ୍ୱିତୀୟ କଥା ହେଉଛି ଆପଣଙ୍କର ଯେଉଁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମନ୍ତ୍ରୀ ତାଙ୍କର ଗୁଣ୍ଡାମାନେ ଆସିକରି ଯେଭଳି ଭାବରେ ଆମର ତିନି ଜଣ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାଙ୍କୁ ମାରଣାସ୍ତ୍ରରେ ସେମାନେ ଆକ୍ରମଣ କରିଛନ୍ତି ସିଭିଅର ଇଞ୍ଜୁରୀ କରିଛନ୍ତି ଏଫ୍ଆଇଆର୍ ଦେଲା ଦେଲା ପରେ ମଧ୍ୟ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଆଇଆଇସି କିମ୍ବା ସେଠାକାର ଆମର ଏସ୍ପି ସିଏ ପଦକ୍ଷେପ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ନେଉନାହାନ୍ତି ଏବଂ ତୃତୀୟ କଥା ହେଲା ଗତକାଲି ଝାରବନ୍ଦରେ ଯେଉଁଟା ଆପଣଙ୍କର ଥାନାରେ ଆପଣଙ୍କର ଲାଞ୍ଜିଗଡ଼ର କଳାହାଣ୍ଡିର ଲାଞ୍ଜିଗଡ଼ର ବିଧାୟକ ପ୍ରଦୀପ ତିସାରୀ আমাৰ সেইকাৰণে প্ৰভাৰী আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তা যিয়েকি দিলীপ সেনাপতি তুমি সেই কিডনাপিং কৰি গুণ্ডা মান্যমেৰে এখন কিডনাপিং কলা তুমি মাৰি আক্ৰমণ কৰি ইঞ্জৰ কৰি শেষ মুহূৰ্তৰে বহুত ৰাতিৰে তুমি পুলিচ দ্বাৰা পুনি উদ্ধাৰ কৰাহিছে এপৰ্যন্ত কোন প্ৰকাৰৰ তাৰ পদক্ষেপ নে নাথাকে সি বৰ্তমান ছ্তিশগড়ৰ ৰায়পুৰৰে চিকিৎসাধীন হ'ব চতুৰ্থ কথা হ'ল যোন আপোনাৰ যোন কেদুপত্র তী যে কিছু শ্রমিক অনেক যে সিজিনেবল ওয়ার্কর রেগুলার সরকারি ওয়ার্কর নহঁতি সেমান বিনা কারণে ডিএফ এসপিঙ্ পাখে এফআইআর লিখে করি তা উপরে আকশন নিয়েছেন তাহার করেছেন রেগুলার ওয়ার্কর মধ্য নহীতি